পানিহাটি রন্ধন এই স্থানে নিত্যানন্দ তিন মাস এখানে অবস্থান করেছিলেন, যত লীলা এখানেই বসে থাকেন এবং চৈতন্যদেব দুবার এখানে এসেছিলেন, কার্তিক মাসে কৃষ্ণা দ্বাদশী তিথি ঠিক কালী পুজোর তিন দিন আগে এই স্থানে মহাপ্রভু এসেছিলেন। পনেরোই জুন 2019 শনিবার রন্ধনোৎসব অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে সমস্ত দেশ বিদেশ থেকে সমস্ত ভক্তবৃন্দ আসে এই রন্ধনোৎসব এসে এই রন্ধনোৎসব নিজের নিজের কথা চারি ঠাই আমি থাকি সর্বদায় কোন কোন জায়গা শিবাসঙ্গম নিত্যানন্দ নত ধাবক ভবন এবং এখানে এখানে নিত্যানন্দ ভবন করেছিলেন।